আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। 2023 সালটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্য, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন নিউজ, বিভিন্ন মিডিয়াতে যে ধরনের নিউজ প্রচারিত হচ্ছে তা কিন্তু কিছুটা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে। না চাইলেও আমরা কিন্তু কিছুটা চিন্তিত, কেউ কেউ কিছুটা ভীত সন্ত্রস্ত যে আগামী বছরটা আসলে আমাদের সবার জন্য কেমন যাবে। বিকজ 2022 সালে অলরেডি আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। লোডশেডিংয়ের কারণে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে উৎপাদন কমে গিয়েছে, উৎপাদন ব্যাহত হয়েছে। ঠিক এই একই সাথে আমরা আগামী বছর 2023 সালে বাংলাদেশের জাতীয় নির্বাচন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দুর্ভিক্ষের একটা আশঙ্কা করা হচ্ছে 54টা দেশে, যার ভিতরে বাংলাদেশের নামও আছে। সো এমত অবস্থায় আসলে আমাদের কি করণীয়? প্রথমত আমি যেটা বলবো, আমাদের করণীয় হচ্ছে যে দুর্ভিক্ষ হলেও আমি এবং আমার চারপাশকে যেন ভালো রাখতে পারি, তার জন্য আমার নিজের স্কিল ডেভেলপমেন্ট, নিজের জব, নিজের সিকিউরিটি, এই ব্যাপারটার দিকে আমাদেরকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। দশজনের জব চলে যাবে, কিন্তু এই দশজনের মধ্যে কি আমি পড়ব? খেয়াল করলে দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষের সময় কিন্তু সবচাইতে বড় বড় ধনী ব্যক্তিত্বদের আত্মপ্রকাশ ঘটে। এখন আপনি আসলে কোন কাতারে থাকবেন? ধনী ব্যক্তিত্বের কাতারে থাকবেন নাকি গরিব ব্যক্তিত্বের কাতারে থাকবেন? এই সিদ্ধান্তটা আপনাকে শুরু থেকেই নিতে হবে। যাই হোক, এগুলো একটু অন্য রকমের কথাবার্তা, আমরা ওই ধরনের কথাবার্তাগুলোতে একটু কম যাব। আমরা বেসিক্যালি কথা বলবো আমাদের জব মার্কেট নিয়ে। সো যখন এরকম অর্থনৈতিক মন্দা অথবা কোনো একটা দুরবস্থা হবে, তখন এর একটা নেতিবাচক প্রভাব আমাদের দেশে জব মার্কেটেও পড়বে। সো এতে করে কি হবে, অনেকে দেখা যাবে হয়তো, কেউ কেউ দেখা যাবে হয়তো জব হারাবে। সো কেউ কেউ দেখা যাবে যারা দেশের বাইরে ওভারসিজ বা রিমোট জব করছে, তাদের কারো কারো ক্ষেত্রে জবে সমস্যা হতে পারে। এবং এই সমস্ত ক্ষেত্রে কি হবে, দেশের ভিতরে একটা বাড়তি চাপ তৈরি হবে। সো কোম্পানি যখন কোনো লে অফ করে অথবা কোম্পানি যখন কাউকে বিদায় করে দেওয়ার চিন্তাভাবনা করে, কোম্পানি কাকে সবার আগে বিদায় করে? অকর্মণ্য মানুষ, যাকে দিয়ে কোম্পানির তেমন কোনো প্রফিট হচ্ছে না, তাকে সবার আগে কিন্তু বিদায় করে। সো আমাকে আপনাকে কোন জিনিসটা চিন্তা করতে হবে, আমরা যেন কোম্পানিতে ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটিসের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারি, আমরা যেন কোম্পানির প্রফিট জেনারেটিংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারি, কস্ট অপটিমাইজেশনের সঙ্গে যেন সম্পৃক্ত থাকতে পারি। সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদের হুটহাট করে ছোটোখাটো কারণে মাথা গরম করা চলবে না। বর্তমান সময়ে কেউ যদি একজন জব হারান, তাহলে তার কিন্তু আরেকটা সেম টাইপের জব পেতে প্রায় 5-6 মাস সময় কিন্তু লেগে যায়। সো মাথা গরম করে কোনো কারণে অকারণে আমাদের এখন জব ছাড়াটা উচিত হবে না। এবং আমরা যে জবটা করছি, এই জবটাতে আমাদেরকে টপ পারফর্মার হতে হবে, ভালো পারফরমেন্স করতে হবে, আমাদেরকে কাজ দেখাতে হবে, যাতে কোম্পানি থেকে লে অফ করলেও আমি যেন কোম্পানিতে রয়ে যাই। সো আমাকে সেরকম যোগ্য, দক্ষ, বিশ্বস্ত হতে হবে এবং আমাদের নতুন নতুন স্কিলগুলো ডেভেলপ করার জন্য চেষ্টা করতে হবে। 2023 সালের দিকে গিয়ে আসলে কোন কোন স্কিলগুলো আমাদেরকে কাজে লাগবে, কোন কোন স্কিলগুলো আমার জবটাকে, জবের জব সিকিউরিটি আরও বাড়াতে আমাকে হেল্প করবে, কোন কোন যোগ্যতা দক্ষতাগুলো অর্জন করলে কোম্পানির বেনিফিট হবে, আমার নিজের বেনিফিট হবে, সেটা সম্পর্কে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সো আমরা যদি একটু ঠান্ডা মাথায় এই খারাপ সময়টাকে ফেস করতে পারি এবং কিছুটা সময় যদি আমরা কোম্পানির পেছনে দেই, কিছুটা সময় যদি আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্টের পেছনে দেই, তাহলে আমরা এই কঠিন সময়টা বেশ সহজেই পার হয়ে যেতে পারবো। আরেকটা জিনিস যেটা, যে আপনি সব দিক, একটা কঠিন সময় যখন আসে তখন আসলে সব দিক ঠিক রাখা যায় না। পার্সোনাল লাইফ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এই ধরনের কথাবার্তা, সপ্তাহে কয়দিন ছুটি হলো কি না কি, এই ধরনের কথাবার্তাগুলো টাফ সিচুয়েশনে গিয়ে অনেক কিছুই ম্যানেজ করা যায় না। আজকে ধরনের আপনার ফ্যামিলির কেউ একজন অসুস্থ হলো, তাহলে সে কি রাত 12টার দিকে অসুস্থ হলে আপনি তাকে হসপিটালে নিয়ে যাবেন না? অবশ্যই কিন্তু আপনি হসপিটালে নিয়ে যাবেন। সো দেশের যদি সামগ্রিক একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যদি আসতে লাগে, যে জায়গায় কোম্পানিগুলোর সাস্টেইন করা, বিজনেসকে সাস্টেইন করানো ইজ বিকামিং কোয়াইট ডিফিকাল্ট, ইন দ্যাট পার্টিকুলার মোমেন্ট আপনাকেও কিন্তু বাড়তি এফোর্ট দিতে হবে। এবং আপনি অর্ডিনারি নাকি এক্সট্রা অর্ডিনারি এটা কিন্তু প্রমাণ করে আপনি আসলে আরও কতটুকু বাড়তি এফোর্ট দিচ্ছেন সেটার থেকে। ধন্যবাদ।